ছবি দিয়ে আমরা করার চেষ্টা করেছি। দ্বিতীয়ত হচ্ছে দপ্তরকে ইনভলভ করে কাজ করেছি এবং টোটাল আনুমানিক মানে সংখ্যাটা হয়তো একটু বেশি কম হতে পারে, তার মধ্যে 27 কোটি টাকার কাজ আমি ধরে নিই হিসাবে, তাতে 664 কোটি টাকার কাজ দেবগ্রাম ফুলবাড়িতে আমি করেছি। সেগুলো 11 থেকে 21 আমি এটা দিয়ে দেবো সব কাগজগুলো আপনাদের। দেবগ্রাম ফুলবাড়িকে মডেল বিধানসভা হিসাবে গড়ে তোলার কাজকে সম্পূর্ণতা দেওয়া, দেবগ্রাম ফুলবাড়িতে পুরসভা গঠন করা, বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষকে জমির অধিকার পাট্টা প্রদান, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, সুসংগত নিকাশি ব্যবস্থা গড়ে তোলার কাজ যেটা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে শুরু হয়েছে তার সম্পূর্ণ করা, আর যোগাযোগ বিধানসভায় সূর্য সেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাস তার জন্য আমরা প্রায় 2.99 একর জমি আমরা অধিগ্রহণ করেছি। ইংরেজি বাংলা হিন্দি ও নেপালি মাধ্যম সরকারি প্রাথমিক ও জুনিয়র হাই বালিকা বিদ্যালয় চালু করা, আর শিলিগুড়ি আয়ের ভেতর মুন্সি প্রেমচাঁদ কলেজের দ্বিতীয় একটা প্রস্তাবনা বা অঙ্গীকার হিসাবে আমরা কী করতে চাই সেটাও আমরা দিয়েছি। আমি এখন আপনাদের কাছে আমাদের এই ডিটেল কাগজগুলো আমি তুলে দিচ্ছি, তারপরে আপনারা যদি কিছু কোশ্চেন থাকে বা আপনারা কোশ্চেন করে নিন তারপর আপনাদের হাতে তুলে দিচ্ছি। 10 বছর উন্নয়নের কোন দিশা ছিল, 64টি সামাজিক সুরক্ষার প্রকল্প এবং অতি সম্প্রতি দুয়ারের সরকার বা পাড়ায় সমাধানের মতো প্রকল্প সমেত আমরা উন্নয়নের সমস্ত দিকগুলো রিপোর্ট কার্ডের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। যেহেতু আমি দেবগ্রাম ফুলবাড়ি বিধানসভা নতুন বিধানসভা এটি আত্মপ্রকাশ করেছিল 2011 সালে, সেই বিধানসভায় বিধায়ক হিসেবে এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের প্রথম দিক থেকে সদস্য ছিলাম এবং এখনও আউটগোয়িং সরকারে আছি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং পরবর্তীকালে রাজ্যের পর্যটন মন্ত্রী হিসেবে, তার সাথে এসএনএর চেয়ারম্যান আমি 3 বছর ছিলাম এবং অন্যান্য আরও কতগুলো গুরুত্বপূর্ণ স্ট্যাটুটারি বডি সেগুলোতেও আমি কাজ করেছি এনবিএসটিসির চেয়ারম্যান হিসেবে। 7টি হাসপাতাল এবং মেডিকেল কলেজ, ডেন্টাল মেডিকেল কলেজ ইত্যাদি, আরও ICDS আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছানোর তাগিদ ছিল এবং আমি বলেছিলাম যে আমাদের একটা রিপোর্ট কার্ড এবং একটা অঙ্গীকার পত্র, অর্থাৎ আগামী 5 বছরে কী করতে চাই সেটা আমরা মানুষের কাছে দেব এবং প্রচারে সেটা আমরা তুলে ধরবো লিখিত। আজকে সেই রিপোর্ট কার্ডটা যেহেতু কম্পেনসেশনে আমার সময় লেগেছে, সে যদি একটু দেরি হলো হয়তো আমি সেই রিপোর্ট কার্ডটা আপনাদের সামনে রাখছি এবং টেন্টেটিভলি এটা একদম ফাইনাল নয়, কেননা এর মধ্যে প্রায় 27 কোটি টাকার কাজ আমি ইনক্লুড করিনি, যে কাজটা আমরা অনুমোদন পেয়েছি কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার জন্য কাজটা শুরু করা যায়নি, অনেকগুলো কাজ স্টেজ স্টেজে আছে, সেগুলো আমরা এক্সক্লুড করেছি রাখিনি এই যে কাজগুলো আমরা করেছি বা অনগোয়িং আছে তার মধ্যে, সেগুলো আমরা ডিটেলস আপনাদের কাছে যাব। আমি প্রথমে রিপোর্ট কার্ডটা দিই,
তারপর 10 বছরে কত কোটি টাকা খরচ করেছি সেটা বিশদে আপনাদের দিচ্ছি, এবং আমরা কি অঙ্গীকার নিয়ে মানুষের কাছে যাচ্ছি সেটা দিচ্ছি, এবং পর্ণাব আমার হয়ে একটা একটু চিনে বাংলা সম্পৃক্তিতে বাংলা, এবং ওর সাথে কিছু কথা আছে ডাকগ্রাম ফুলবাড়ি সেটা আপনাদের দিচ্ছি। আরেকটা হচ্ছে একটা বিসিডি দিচ্ছি আমি, পেনড্রাইভগুলো কম আছে আমার কাছে, সেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ, সেই কাজটা সাথে ওনার সাথে রবীন্দ্রনাথের কবিতা উনি পাঠ করেছে, এবং সাথে সাতটা গান আমি করার চেষ্টা করেছি, আর সেটা বিসিডি আমি ইতিমধ্যেই দিয়েছি, ওটা প্রকাশিত হয়েছে। কিন্তু আজকে এই অপরচুনিটিতে আমি কিছু বিসিডি নিয়ে এসেছি, টাকা দিতে যারা এসছে তাদের নববর্ষের আগে এটা আমি উপহার হিসেবে দিতে চাই। আপনারা নিউজ অনেক হয়েছে সে তার জন্য নয়, আপনাদের নিজেদের শোনার জন্য দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি।